ঢাকায় করোনা রোগীর শতকরা 68 ভাগই ভারতীয় ধরন ডেল্টায় আক্রান্ত, বলছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি। এক গবেষণার বরাতে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 25 মে থেকে 7 জুনের মধ্যে ঢাকার 60 জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্স করেন গবেষকরা। এর মধ্যে শতকরা 68 ভাগের দেহে পাওয়া গেছে ডেল্টা ধরন। আইসিডিডিআরবির মিডিয়া ম্যানেজার একেএম তারিকুল ইসলাম খান আজ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছিল, বাংলাদেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়েছে। 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে শতকরা 80 ভাগের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়।